কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। সাংবাদিকদের হামলার প্রতিবাদে কলকাতায় প্রতিবাদ সভা। সন্দেশখালী সাংবাদিকদের হামলার প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভা করলো ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও এপিডিআর সংগঠন। সেই ছবি দেখছেন আপনারা নিউজ কলকাতার পর্দায়। স্তম্ভ গণতন্ত্রের বলা হয় সংবাদ মাধ্যম সাংবাদিক। আপনারা আমরা জানেন এটা যে কথাটা প্রথম চালু হয়েছিল ওয়ারেন হেস্টিংসের যখন বিচার হয়, এডমন্ড বার্ক এটা বলেছিলেন লন্ডনে। চতুর্থ স্তম্ভ সাংবাদিক চলে আসছে এবং এটা যখন পরাধীন ভারত ছিল, যখন স্বাধীন ভারত হয়েছে, সাংবাদিকরা অন্যায় দেখলে তার প্রতিবাদ করবে। কিন্তু সে পলিটিক্যাল পার্টি তো নয়, রাজনৈতিক কাজটা করা হবে, কিন্তু সমাজের অন্যায় থাকবে সেটা তারা তুলে ধরবে, এটা সাংবাদিকতার কথা। আমি প্রেস ক্লাবের সদস্য হয়েছি 1966 এর নভেম্বর, তখন বিজয়সিং হাট তখন তখন লেফট্রন্ট আসে, যুক্ত ফ্রন্ট আসে। তারপরে বহু মিটিং হয়েছে, ক্লাব অনুমোদন করেছে, ক্লাব অনুমোদন করেনি, কিন্তু সাংবাদিকরা সোচ্চার হয়েছে। কংগ্রেস আমলে হয়েছে, জরুরি অবস্থার সময় হয়েছে, এর পরবর্তীকালে যদি ধরা যায় মানে বামফ্রন্ট আমলে হয়েছে, যেমন সিংহনন্দীগ্রামে আমাদের সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, আমরা সভা করেছি, এখান থেকে মিটিং করে গেছি। এটা আমাদের পেশার উপরে আক্রোশে যেই হোক, আমরা কোনো রাজনৈতিক দল না, এখানে সাংবাদিক যারা আছে তারা এই চতুর্থ স্তম্ভের যোদ্ধা, চতুর্থ স্তম্ভের যোদ্ধা, এরা গণতন্ত্রকে রক্ষা করার যোদ্ধা। দুঃখের বিষয় আমাদের বন্ধু সহকর্মী সহযোগীরা আক্রান্ত হয়েছে, আমাদের সকলের সোচ্চার প্রতিবাদ এই আক্রমণের বিরুদ্ধে এবং সকলের মিলিত দাবি সরকারের কাছে, যারা আক্রমণকারী তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়া হবে। এটুখানি হবে যে সাংবাদিকদের উপরে হামলাকে স্বাভাবিক করে তোলার চেষ্টা হচ্ছে, একটা এমন মনোভাব তৈরির চেষ্টা হচ্ছে যে সাংবাদিকরা গেলে যেন তাদের উপরে হামলা হবে, এইটা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। সাংবাদিক কাজ করবে নিরাপদ পরিবেশে, নিরাপত্তার সঙ্গে, সেখানে তাকে তার উপরে হামলা করা অত্যন্ত নিন্দনীয়, সেটা গণতন্ত্রের উপর আক্রমণ। এবং আমরা আশা করব যে দেশের সরকার, রাজ্যের সরকার সাংবাদিকের নিরাপত্তা সম্পূর্ণভাবে রক্ষা করবেন, তাকে সুন্দর কাজের সুযোগ পরিবেশ তৈরি করে দেবেন। সাংবাদিক যে সত্য বলবে সেটা তার অধিকার, সেটা তার কর্তব্য, কিন্তু সত্য কথা বলার পর, সত্য কথা লেখার পর সে যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে, নিজের পরিবারের সঙ্গে নিঃসংকোচে নিঃসঙ্গে সময় কাটাতে পারে, সেটা কিন্তু সেই পরিবেশ তৈরি করে দেওয়া সমাজের দায়িত্ব, সরকারের দায়িত্ব, সবকটি রাজনৈতিক দলের দায়িত্ব। আমরা চাই যে আমরা যেন কনফিডেন্সের সঙ্গে ভয়হীনভাবে কাজ করতে পারি, সাংবাদিকতার কাজ যেটা দেশের প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত জরুরি। আমাদের যে বন্ধুদের উপরে, সহকর্মীদের উপরে হামলা হয়েছে, আমরা তার নিন্দা করছি, আমরা তার প্রতিকার চাই। মূলত এই প্রতিবাদ সভা কি জন্য আজকে প্রতিবাদ সভা? এই প্রতিবাদ সভাটা এই কারণে করা হয়েছিল যেভাবে সন্দেশখালীতে সাংবাদিকদের উপরে সাজান বাহিনী হামলা করেছে, মেরেছে, তাতে ইডি যে কাজ করছে অর্থাৎ সত্য উদ্ঘাটন হবে কি হবে না আমি এর মধ্যে যাচ্ছি না, ইভেন্ট কভার করতে গিয়ে তাদের উপর হামলা করেছে, শারীরিকভাবে নির্যাতনটা মারাও যেতে পারে। আমাদের মনে হয়েছে শুধুমাত্র বিবৃতি দিয়ে নয় আমরা পথে নেমে প্রতিবাদ করবো, কারণ আজকে 5 দিন হয়ে গেছে রাজ্য সরকার এই সাংবাদিক নিগ্রহ তাদের থেকে খুনের চেষ্টা করে দিয়ে তার বিরুদ্ধে কোনো সুমোটো মামলা রেজিস্টার করেনি, সাংবাদিকদের যে সমস্ত ক্যামেরা ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে তার কোনো ক্ষতিপূরণ দেয়নি, এবং আগামী দিনকে যাতে সাংবাদিকদের এই ধরনের ইভেন্ট কভার করতে গিয়ে বারবার তারা যেভাবে হামলা বা হিংসার মুখে পড়ছে তারা যাতে তা না পড়ে তার জন্যে নিরাপত্তা দেওয়া সুনিশ্চিত করে, এই তিনটের দাবিতে মূলত সাংবাদিকরা, তার মধ্যে আমি প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, আরও এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন 6 জন, এছাড়া ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সুন্দরবন প্রেস ক্লাব সহ সমস্ত কাগজ এবং চ্যানেলের
সাংবাদিকরা আমাদের মধ্যে প্রেস ক্লাবের সবচেয়ে বর্ষিয়ান সাংবাদিক সপ্তাহ রেডিয়ার দিলীপ চক্রবর্তী উনি সভা শুরু করেন, উনি ছিলেন, সকলেই বক্তব্য রাখেন, সকলে একই কথা বলেছেন যে আমাদের সাংবাদিকদের যেই মারা হলো যেভাবে তার প্রতিবাদ জানাতেই আজ আমরা জমায়েত হয়েছি এবং আগামী দিন আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। শুধু এই পর্যন্ত, এর আগে তো ভাঙ্গলকাণ্ড বিভিন্ন সময় সাংবাদিক বারবার আক্রান্ত হয়েছে, তারপরে যে প্রশাসন নীরব থেকেছে, কী বলবেন? এই প্রশাসন নীরব থেকেছে তার কারণ আমরা হয়তো সাংবাদিকরা সেইভাবে সংবাদিক ভাবে প্রতিবাদ করি, অথবা তারা ভাব যে যে এক দশটা লাঠিকে যদি এক করে বাঁধা যায় তার যা শক্তি আর লাঠিটা ভাঙা যায়, ইন্ডিভিজুয়াল লাঠিকে যদি ছড়ি ছড়ি কঞ্চিগুলোকে সরিয়ে নেওয়া হয় তো যে কোনো লাঠি মচকালে ভাঙে, হয়তো আমরা সেভাবে একত্র হতে পারি, আজকের এই প্রেস ক্লাবের ব্যানারে আমরা এই সভা করতে পারি, আমরা আলাদা করে প্রেস ক্লাবের বাইরে করেছি যদিও পদাধিকারীরা সকলে উপস্থিত ছিলেন, সেই জন্যই হয়তো প্রশাসনকে আমরা বেন করতে পারিনি, সেভাবে গ্রেপ্তার করতে পারিনি, সেভাবে চাপ দিতে পারিনি, মানে শাস্তি দেওয়াতে পারিনি। আগামী দিনকে আশা করি সকলেই একজোট হবেন এবং এই ধরনের ঘটনায় একযোগে প্রতিবাদ করবেন, যাতে বারবার এই মার খাওয়াই আমাদের ভূমিকম্প না হয়ে দাঁড়ায়। আমরা স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করা আমাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকার যাতে সুনিশ্চিত হয় সেই লক্ষ্যেই আজকে আমরা এই জমায়েতটা করেছি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে সাংবাদিকদের যে অধিকার আছে সেটা কি খর্ব হচ্ছে না? নিশ্চয়ই খর্ব হচ্ছে, খর্ব হচ্ছে, অন্য রাজ্যেও খর্ব হচ্ছে, এই রাজ্যেও হচ্ছে। অন্য রাজ্যে খর্ব হলে আমরা কলকাতা প্রেসক্লাবের নেতৃত্বে মিছিল করতে দেখেছি, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনাতে করেনি বলেই আমরা প্রেসক্লাবেরই কিছু সদস্য এবং বাইরের বিভিন্ন ডিজিটাল এবং চ্যানেলের সদস্যদের সাথে কথাবার্তা বলে আমরা এই প্রতিবাদ জমায়েতের আয়োজন করেছি। পুলিশ প্রশাসন তাদেরও একটা তো দায়িত্ব আছে যে সাংবাদিকটা তাদের রক্ষা করা বা তাদের, সেই দিকটা কী বলবেন? সেই দিকে দেখাই যায়নি সেদিনে। পুলিশ প্রশাসন তখনই নড়াচড়া করে যদি শীর্ষস্থান থেকে তাদের প্রতি নির্দেশ আসে, সেই রকম কোনো নির্দেশ আসেনি, আসেনি বলেই হয়তো সেভাবে পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে সাংবাদিক নিগ্রহে কোনো শ্রমণ কেস করেন। আমরা এই ব্যাপারে ডিজি রাজ্য পুলিশের এবং হোম সেক্রেটারি বা চিফ মিনিস্টারের কাছে শুধু দাবি মৌখিক নয়, আমরা লিখিতভাবে এই দাবি জানাবো, যাতে এই বিষয়গুলো যেগুলো আমরা বলছি যে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে খুনের মামলার রেজিস্টার করতে হবে, তাদের যে সমস্ত ক্যামেরা এবং আনুষঙ্গিক মোবাইল ভেঙে দিয়ে সেগুলো ক্ষতিপূরণ দিতে হবে এবং আগামী দিনকে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে পূর্ণ নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আপনার নাম পরিচয়? প্রসূন আচার্য, আমি প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং আমি ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য, সেই সঙ্গে আমি বিডিআরের সদস্য। ক্যামেরায় সুমনা অধিকারী, সঙ্গে কাজী হাফিজুল, রিপোর্ট নিউজ কলকাতা। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল, 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঁঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।